বিগত বিধানসভা নির্বাচনে বিজয়ী শাসক দল সিপিএম কিংবা বামফ্রন্টের সাথে বিরোধী দলসমূহের সম্মিলিত ভোটের পার্থক্য মাত্র 4%। যদিও 18 নির্বাচনের পূর্বে ইতিমধ্যেই শাসক দলের একটা অংশ বিজেপিতে যোগদান করেছে, তাছাড়া প্রবাহমান প্রায় 7% ভোটারের অধিকাংশের মধ্যেই মোদি হাওয়া বইছে। তথাপি বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব রবিবার রাজ্যস্তরীয় দলীয় সভার পর আগামী নির্বাচনে 1:1 ফর্মুলার প্রতিদ্বন্দ্বিতা হবার তত্ত্ব দাঁড় করিয়েছেন। এক্ষেত্রে আমরা বিগত পর্বে পাটিগণিতের হিসেব কষে এবং দেশের রাজনৈতিক মানচিত্রের জ্যামিতিক উপপাদ্যের সমাধান তুলে ধরে দেখিয়েছিলাম। একসময়ের প্রবল পরাক্রমী কংগ্রেসের কাছে এখনও প্রায় 1% কাছাকাছি ভোট রয়ে গেছে। যে কংগ্রেসের সাথে বিজেপির রাজনৈতিক মহাজোট সম্ভব নয়, তাহলে 1:1 ফর্মুলা আসছে কী করে? তাহলে কি রাজ্যের কংগ্রেসকে আস্তিনে গুটিয়ে ফেলার কোনো রাজনৈতিক প্রক্রিয়া চলছে, নাকি পশ্চিমবঙ্গের মতো এ রাজ্যেও সিপিএম কংগ্রেসের আতাত হতে চলেছে? তবে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে 1:1 ফর্মুলার অর্থাৎ সিপিএম তথা বামফ্রন্টের একজন পার্টির বিরুদ্ধে বিরোধীদের একজন প্রার্থী থাকাটা অস্বাভাবিক নয়। অন্তত ভেবে চিন্তেই বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব 1:1 এর তত্ত্ব দাঁড় করিয়েছেন। কিন্তু 1:1 ফর্মুলার ভোট করতে গেলে যেমনভাবে বিরোধী দলগুলোকে মহাজোটে নিয়ে আসার প্রক্রিয়া চালাবে প্রধান বিরোধী দল বিজেপি, ঠিক তেমনি নিজেদের ঘর গোছানোর কাজটা কি চলছে সঠিকভাবে? সাংগঠনিক অগ্রগতি থেকে শুরু করে প্রশাসনিক দখলদারি সবকিছুই করছে বিজেপি। কিন্তু বিজেপির প্রতি বিধানসভা কেন্দ্রের টিকিট প্রত্যাশীর সংখ্যা অনেক। বিজেপির ক্ষমতা আসার সম্ভাবনা দেখে এবং অর্থের পিপাসায় মধুমক্ষীরা ব্যাপক মাত্রায় বিজেপিতে ভিড় জমিয়েছে। আর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার জন্য বিজেপির তালিকা প্রকাশ হবার পরই হতাশ হওয়া টিকিটের দাবিদাররাই হবে সিপিএমের আসল ট্রাম্প কার্ড। এবারের নির্বাচনে যেহেতু শাসক দল সিপিএম এর কাছে তেমন যুক্তিগ্রাহ্য কোনো ইস্যু নেই, যেহেতু বিজেপির নমিনেশন ঘোষণার পর টিকিট না পাওয়া বেশ ভালো সংখ্যক বিজেপির দলে নাম লেখানো ছোট বড় মাঝারি নেতারাই হবে সিপিএম এর ট্রাম্প কার্ড। সেই ট্রাম্প কার্ড খেলার জন্য শাসক দল অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিজেপিতে যারা আসে তাদের বহুজনই নাকি টিকিট চায়। বিগত 25 বছর ধরে অধিকাংশেরই ক্ষমতা হয়নি টিকিট নিয়ে বিধানসভা কেন্দ্র জিতে দেখানোর। এবার বিজেপির হালে যখনই পানি আসতে শুরু করেছে, তখনই টিকিটের দাবিদার হয়ে উঠেছে হালে পানি না পাওয়া সিকি আধুলি নেতারা। নিজেদের ছবি দিয়ে বড় বড় ব্যানার লাগিয়ে পরোক্ষে নিজেদের প্রচার শুরু করে দিয়েছে সেই সকল সিকি আধুলি নেতা কর্মী অকর্মীরা। কেউ কেউ আবার নিজেদের জন্য নয়, নিজেদের বইয়ের টিকিটের জন্য দৌড়ঝাঁপ করছে। গায়ে মানে না আপনি মোড়ল। শাসক দলেও বেশ কিছুদিন আগে থেকেই সেই সকল অবাঞ্ছিত টিকিট প্রত্যাশীদের মদত যুগিয়ে চলছে বলে জানা গেছে। কার এজেন্ট যে কোথায় ঢুকে বসে আছে কে জানে। বিজেপির মতো রাজনৈতিক দলে একবার মনোনয়নপত্র দাখিলকারীর তালিকা প্রকাশিত হয়ে গেলে সেই তালিকা পরিবর্তনের কোনো সুযোগ থাকে না। তথাপি গায়ে মানে না আপনি মোড়লের বিজেপির টিকিটের প্রত্যাশায় রণংদিহী মূর্তিতে অবতীর্ণ, আর এই ট্রাম্প কার্ডের অপেক্ষাতেই বসে আছে শাসক দল। বিপ্লববাবুর যতই 1:1 ফর্মুলায় নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করুক না কেন, লক্ষিন্দরের বাসর ঘরের নির্মাণ কারিগররা দেবী মনসার সৌজন্যে কোথায় কোথায় ছিদ্র করে রেখেছে সে নিয়ে কি বিজেপি নেতারা খবর রাখে? সে ছিদ্রপথ বন্ধ না করলে কালনাগিনীর দংশনে কাটা লক্ষিন্দরকে ভেলায় চড়িয়ে শুধু জলপথেই ঘুরতে হবে বেহুলাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।